সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শনিবার রাতে মদন মিত্র ফেসবুকে লিখেছিলেন প্যাক আপের সময়, যা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। মদন মিত্রের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়েও প্রশ্ন করেছিলেন অনেকে। ফেসবুক লাইভ করে সংশয় মেটালেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী। সেই লাইভেই দেখা গেল এখনও জনপ্রিয় রয়েছেন মদন মিত্র। টাইম ফর প্যাক আপ, শনিবার রাতে একটা ফেসবুক পোস্ট, তারপরেই প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রকে ঘিরে জল্পনা শুরু হয়ে যায়। কোন কারণে তিনি লিখলেন টাইম ফর প্যাক আপ প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কি তিনি তৃণমূল থেকে বিচ্ছিন্ন হতে চাইছেন, এমন প্রশ্নও করেন কেউ কেউ। প্যাক আপের ব্যাখ্যা করতে গিয়ে মদন মিত্র বর্তমানের নেতা মন্ত্রীদের খানিকটা খোঁচাও দেন। তিনি বলেন, যারা জনপ্রিয় বলে পদ পেয়েছেন 6 বছর পর তাদের দেখব। রাজনীতির ময়দান থেকে যদি সরেও যান তারপরেও কতখানি জনপ্রিয় থাকেন তাও দেখবেন তিনি। ফেসবুক লাইভে মদন মিত্র ইঙ্গিত দেন আগামী বছরের নির্বাচনে দলের উচিত তাকে আপন করে নেওয়া, কেননা দলের জন্য যেমন তিনি পরিচিতি পেয়েছেন ঠিক তেমনই দলকেও তিনি অনেক কিছু দিয়েছে। দলের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেননি, ভবিষ্যতেও তা করবেন না বলে স্পষ্ট করে দেন তিনি। তার কথায় দল সাময়িকভাবে মুখ ফিরিয়ে নিলেও তিনি এই দলের বিশ্বস্ত সৈনিক হিসেবে থেকে যাবেন। তিনি বলেছেন, মদন মিত্র আগের মতোই রয়েছেন, প্রয়োজনে প্রাণ দেবেন কিন্তু বেইমানি করবেন না বলেও জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতে দেখা গিয়েছে মদন মিত্রকে। তিনি বলেছেন, তিনি চপারে চড়েননি তাই বলে কি জনপ্রিয় হননি। প্যাক আপের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, প্যাক আপ মানে কি শুধুই কোনো কিছু শেষ করে ফেলা। তিনি বলেছেন, প্যাক আপ মানে সব কিছু গুছিয়ে নিয়ে আসরে নামা। এই ব্যাখ্যায় তিনি আরও বলেছেন, বুঝিয়ে দেওয়া তৃণমূলের ক্ষমতা আর জনপ্রিয়তা কতটা। এদিকে প্রাক্তন এই মন্ত্রীর নামে পোস্টার পড়েছে কলকাতায়। দুস্থ শিল্পীদের পাশে থাকার বার্তা দিয়ে পোস্টারে ছয়লাভ একাডেমি লাগোয়া এলাকা। পোস্টারে লেখা, দুস্থ শিল্পীদের পাশে ছিলাম আছি থাকব। পাশাপাশি আরেকটি পোস্টার পড়েছে, সেখানে মাস্ক মুখে মদন মিত্রের আবেদন, ভালো থাকুন ভালো রাখুন মাস্ক পরুন। পোস্টারগুলি লাগানো হয়েছে দক্ষিণ কলকাতার একটি সংগঠনের তরফে। অনেকেই বলছেন, আপাতত দলের কোনো পদে না থাকা মদন মিত্র 2021 লক্ষ্যে নিজের অবস্থান জানান দিচ্ছেন, পাশাপাশি তিনি এখনও যে কতটা জনপ্রিয় তাও বুঝিয়ে দিচ্ছেন।